আলোচনা করবেন ইসলামী সমাজের অন্যতম সদস্য নেতা, আল কোরআন গবেষক জনাব আবু জাফর মোহাম্মদ ইকবাল। আবু জাফর মোহাম্মদ ইকবাল ভাইকে তার আলোচনা রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। রব্বি আউযুবিকা মিন হামাযাতিশ শাইতিন আউযুবিকা রব্বি আইন হাযুরুন সালামুন আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মানুষই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি এবং মানুষের দায়িত্ব কর্তব্য কী, এই শীর্ষক অত্যগার এই গুরুত্বপূর্ণ আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আল্লাহর সার্বভৌমত্বের প্রতিনিধিকারী নেতা ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির, উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত ইসলামী সমাজের নেতৃবৃন্দ, বিভাগীয় দায়িত্বশীল, উপস্থিত ইসলামী সমাজের সদস্যবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত বিভিন্ন প্রচার মিডিয়ার দায়িত্বশীল ভাইয়েরা, গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয়টা নিয়ে মূলত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই বিষয় থেকে যে জিনিসটা জানা যায়, মানুষই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলমিনের প্রতিনিধি। তা আল্লাহকে এখানেও এই কথাটা বলে দেওয়া হলো, আল্লাহ হলেন রাব্বুল আলমিন। এটা দলিলটা কি? আল্লাহ স্বয়ং বলে দিচ্ছেন যে ইন্নি আনাল্লাহ রাব্বুল আলমিন, নিশ্চয়ই আমি আল্লাহ এই বিশ্বজগতের রব, এই বিশ্বজগতের সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, এই বিশ্বজগতের সকল সৃষ্টির জন্য একমাত্র আইনদাতা বিধানদাতা এবং গোটা বিশ্বজগতের একমাত্র শাসনকর্তা আমি আল্লাহ। এই আল্লাহর এই কথাগুলোকে এক কথায় বলা হয় রব। আর এই জন্য আল্লাহ নিজের পরিচয় দেওয়া বললেন, আমি নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্বজগতের রব। তো আল্লাহ মানুষকে দুনিয়াতে প্রেরণ করলেন, কী হিসাবে প্রেরণ করলেন? তার প্রতিনিধি হিসাবে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির 39 নম্বর আয়াতে বলেন কথাটা এইভাবে, ওয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ, তিনি তোমাদেরকে জমিনে তার প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছেন। ফামান কাফারা ফালাইহি কুফরুহু ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইনদা রাব্বিহিম ইল্লা মাক্তা ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইল্লা খাসারা। তাহলে মানুষকে দুনিয়াতে বিশ্বজগতে রব, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, গোষ্ঠা সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা আল্লাহ তার প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছেন। এরপরে বললেন, যারা এই দায়িত্ব পালনে, এই প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালনে অবাধ্যতা করবে, পালন করবে না, অর্থাৎ কুফরি করবে, আল্লাহ বললেন তাদের এই কুফরির দায় তাদের উপর বর্তাবে। এরপরে বললেন, এই কুফরির কারণে তাদের যে রব, রবকে আল্লাহ, সে রবের রাগটা বৃদ্ধি পাবে। যদি তারা দায়িত্ব পালন না করে তাহলে রবের রাগ বৃদ্ধি পাবে। আর কি হবে? যারা এই দায়িত্বটা পালন করবে না তাদের শুধু ক্ষতিই বৃদ্ধি পাবে। সম্মানিত উপস্থিতি, তো সংক্ষিপ্ত এইখান থেকে যে কথাটা আসলো আমরা জানতে পারলাম, এই বিশ্বজগতে রব হলেন আল্লাহ। উনি আরেক জায়গায় আরেকটু সুন্দরভাবে বললেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। সূরা আনামের 102 নম্বর আয়াতে বলতেছেন,
সেই আল্লাহ হলেন তোমাদের রব, তিনি ছাড়া দাসত্ব আইনের আনুগত্য উপাসনা পাওয়ার আর কোনো সত্তা নাই। তিনি সকল কিছুকে সৃষ্টি করেছেন এবং তিনি সকল বিষয়ের উপরে সকল কিছুর উপরে একমাত্র কর্তৃত্বশীল। তাহলে আল্লাহ সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা এখানে পেলাম, আল্লাহ হলেন বিশ্বজগতের রব, সকল সৃষ্টির সৃষ্টিকর্তা, উনি সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, সকল সৃষ্টির জন্য আইনদাতা বিধানদাতা এবং এই বিশ্বজগতের একমাত্র নিরঙ্কুশ শাসনকর্তা। সেই আল্লাহ মানুষকে দুনিয়াতে তার প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছেন এবং মানুষের সাথে আরেকটু সম্পর্কের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। সূরা নাসের দিকে আমরা পাবো সেখানে দলিল ভিত্তিক কথা, সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য বলে দিলেন রাসূলকে উদ্দেশ্য করে, বলো কি, আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, বলো আমি আশ্রয় চাই, মানে যে কোনো বিষয়ের জন্য জীবন চলার পথে সকল ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল প্রয়োজনে সকল পদক্ষেপে আশ্রয় চাই, কার কাছে, মানুষের রবের কাছে। তাহলে মানুষের রব কে? আল্লাহ। এরপরে বলল মানুষের মালিকের কাছে, তাহলে রব যিনি উনি মালিক, তারপরে এখানে আলাদা করে আবার মালিক বলে দেওয়া হলো, আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস মানুষের মালিকের কাছে, ইলাহিন নাস মানুষের ইলার কাছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম মানুষের রব হলো একমাত্র আল্লাহ, মানুষের রব একমাত্র আল্লাহ, মানুষের মালিক একমাত্র আল্লাহ, মানুষের ইলা একমাত্র আল্লাহ। ইলা মানে কি? ইলা হলো এই দাসত্ব আইনের আনুগত্য এবং উপাসনা পাওয়ার অধিকারী সত্তা। তাহলে মানুষের পক্ষ থেকে দাসত্ব আইনের আনুগত্য উপাসনা পাওয়ার অধিকারী একমাত্র সত্তা কে? আল্লাহ। মানুষের জানমালের মালিক কে? আল্লাহ। মানুষের জন্য সার্বভৌম ক্ষমতার মালিক, মানুষের জন্য আইনদাতা বিধানদাতা এবং মানুষের জন্য শাসনকর্তা কে? আল্লাহ। আর মানুষ কি? সেই আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে প্রতিনিধি। তাহলে প্রতিনিধি হিসাবে তার কি দায়িত্ব কর্তব্য? প্রতিনিধি হিসাবে যে দায়িত্ব কর্তব্য সেটা হলো এই, মালিকের নির্দেশ অনুযায়ী নিজে চলা এবং মালিকের নির্দেশ অনুযায়ী সমাজ এবং রাষ্ট্র সহ সমগ্র জীবন পরিচালনার ব্যবস্থা করা, এটাই হলো প্রতিনিধির দায়িত্ব। মানে জীবনের কোন একটা কাজ, একটা মুহূর্ত সে প্রতিনিধির বাইরে না, কোন একটা মুহূর্ত সে মালিকের অধীনস্থের বাইরে না, যে সর্ব অবস্থায় আল্লাহ যে মালিক তার অধীনস্থ থাকবে, আল্লাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ তার নাই, মালিকানা অন্য কেউ হওয়ার কোনো সুযোগ নাই মানুষের। এবং আল্লাহ হলেন শাসনকর্তা, এই আল্লাহর শাসনের অধীনস্থ থেকে বাইর হয়ে যাওয়ার কোনো জায়গা নেই পৃথিবীতে বা বিশ্বজগতে। আর আল্লাহ হলেন সার্বভৌম ক্ষমতার মালিক, উনি হলেন আইনদাতা বিধানদাতা, এর বাইরে যাওয়ার মতো কোনো জায়গা মানুষের নাই। এর পরেও যদি মানুষকে এমন একটা গুণ সত্তা দিয়ে সৃষ্টি করা হয়েছে, মানুষকে স্বাধীন সত্তা দেওয়া হয়েছে, মানুষের স্বাধীন ইচ্ছা শক্তি আছে, স্বাধীন কর্মশক্তি আছে, স্বাধীন বাক শক্তি আছে, স্বাধীন চলার শক্তি আছে, বলার শক্তি আছে, দেখার শক্তি আছে, এরকম সব ধরনের যোগ্যতা দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে, যার কারণেই তাকে প্রতিনিধির দায়িত্ব দেওয়া হয়েছে। এই মানুষ ইচ্ছা করলে তার মালিকের বাধ্য হতে পারে, আবার ইচ্ছা করলে অবাধ্য হতে পারে। এই বাধ্য হওয়া অবাধ্য হওয়া এটা হলো তার কর্ম। বাধ্য হলে কি হবে আর অবাধ্য হলে কি হবে সেই কথাটাও মালিক আবার জানিয়ে দিলেন। কি বলে দিলেন? বললেন, সুন্দরভাবে বলে দিলেন যে তোমাদেরকে সৃষ্টি করলাম দুনিয়াতে আমার প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করার জন্য, প্রতিনিধি নিয়োগ করলাম, তোমরা আমার নির্দেশ অনুযায়ী চলবা, আমার দাসত্ব করবা, আমার আইন বিধানে আনুগত্য করবা, আমার আইন বিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনায় ব্যবস্থা করবা,
এবং সবাইকে আমার আইন বিধানে আনুগত্যের মাধ্যমে আমার দাসত্বের অধীনে রাখবা। এটা হলো দায়িত্ব। যারা এই দায়িত্ব পালনে অবাধ্যতা করবে, অস্বীকার করবে, তারা তাহলে কুফরি করলো। রবের সাথে কুফরি করা হলো না? এই কুফরি করা সম্পর্কে বললেন, যারা কুফরি করবে তাদের এই কুফরির দায় তাদের উপরেই বর্তাবে। আর এই তাদের এই কুফরি তাদের রবের রাগকেই শুধু বৃদ্ধি করে। কেন বৃদ্ধি করে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন, আমরা চোখ বন্ধ করলে বুঝতে পারবো সব কিছু, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করলেন, দুনিয়াতে প্রেরণ করার আগে আমাদেরকে মাতৃগর্ভে লালন পালন করলেন, ওখানে আমাদেরকে বড় করালেন, আমাদের জীবনযাপনের ব্যবস্থা করলেন, মাতৃগর্ভের থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মায়ের স্তনে আমার খাবার ব্যবস্থা করলেন, এরপরে 2 বছর মায়ের দুধ খাওয়াইলেন, এরপরে বড় হলাম, দাঁত হলো, ভালো মদ্য শক্ত খাবার খাওয়ার জন্য পৃথিবীতে বহুত খাদ্যশস্য আমার জন্য রেজিকের ব্যবস্থা করলেন, শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করলেন, আস্তে আস্তে বড় হলাম, রক্ত মাংস সব কিছু হলো, অনেক বড় মানুষ হয়ে গেলাম, জোয়ান হয়ে গেলাম, কাজ করার শক্তি আসলো, চিন্তা শক্তি, বাক শক্তি, অনেক ধরনের ক্ষমতা, যোগ্যতা অর্জন হলো, এগুলো সবই আল্লাহ দিলেন। তাহলে আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর রিজিক ভোগ করে আল্লাহর দয়ার দান, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, কর্মশক্তি, বাক শক্তি, মেধাবুদ্ধি, দৃষ্টিশক্তি, এগুলো ব্যবহার করে আমরা জীবনযাপন করছি। সে আল্লাহ বলে দিলেন, তোমরা আমার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করো, তোমরা শুধুমাত্র আমারই দাসত্ব, আমারই আইনে আনুগত্য করো। এটা না করে কেউ যদি তার নিজের মন মতো চলে অথবা অন্য কারোর ইচ্ছা অনুযায়ী চলে, তাহলে এটা কি খুব রাগের কাজ হবে না রবের কাছে? এটা কি ক্ষমার যোগ্য হয়? এই জন্যই যারা এই কুফুরিটা করবে, অবাধ্যতা করবে, তাদের এই অবাধ্যতা রবের রাগকে বৃদ্ধি করবে। আর এই রব যদি রাগ হয়, যাদের উপর রাগ করবে তাদের কি ক্ষতি ছাড়া কোনো লাভ হওয়ার সম্ভাবনা আছে? যা সিম্পল উদাহরণ, মনে করেন বাংলাদেশ নামক একটা রাষ্ট্র, এখানকার বর্তমানে সরকার প্রধান শেখ হাসিনা, প্রধানমন্ত্রী, সকল মন্ত্রীর উপরে ওনার স্থান, উনি মন্ত্রীদের নিয়োগ দেয়, আবার বিভিন্ন দেশে দেশে ওনার পক্ষ দিয়ে রাষ্ট্রদূত নিয়োগ করা হয়েছে, এবং সবাইকে নিয়োগ দেওয়ার যোগ্যতা, অভিজ্ঞতা বা ক্ষমতা ওনার হাতে, আবার তাকে অপসারণ করার ক্ষমতা সরকার প্রধানের হাতে। তার নির্দেশ অনুযায়ী যদি মন্ত্রীরা কাজ না করে তাহলে শেখ হাসিনা কি খুশি থাকবে? মন্ত্রিত্ব বাদ করে দিবে। যাদেরকে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হবে, ওরা যদি সরকারের নির্দেশ অনুযায়ী যে যে দায়িত্ব দেওয়া হলো তাদেরকে, ওরা যদি দায়িত্ব পালন না করে, তাহলে কি সরকার প্রধান তাদের প্রতি সন্তুষ্ট থাকবে? যে সুযোগ সুবিধাগুলো তাকে দিয়ে সেগুলো কি রাখবে? চাকরি দিয়ে নট করে দিবে? তাহলে ক্ষতি ছাড়া আর কিছুই নেই অবাধ্যতার, তাই নয় কি? তো রবের যদি অবাধ্যতা করে কেউ, তাহলে রব বলে দিলেন, এটা রবের রাগকে বৃদ্ধি করে। আর রবের রাগ বৃদ্ধি হওয়ার কারণে যারা এই কুফরি করবে, অবাধ্যতা করবে, তাদের ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি হয় না। সম্মানিত উপস্থিতি, এই দিক থেকে আমরা যদি বিষয়টা উপলব্ধি করতে পারি, তাহলে দেখা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পরে এই মানব জাতি এই দুনিয়ার জীবনে তার প্রতিদিনের দায়িত্বটা কীভাবে পালন করবে, সেই ব্যাপারে উনি একটা জীবন ব্যবস্থা দিলেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আল কোরআন নাজিলের মাধ্যমে। সেই জীবন ব্যবস্থাটার নাম হলো ইসলাম। তাহলে যখন মানুষ এই ইসলাম গ্রহণ করবে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দিন আল্লাহ দিলেন, জীবন ব্যবস্থা দিলেন, এটাকে উনি বললেন যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই ব্যবস্থাটা দিয়ে আল্লাহ আবার বললেন যে এই ব্যবস্থাটা সমাজে প্রতিষ্ঠার জন্য দেওয়া হল, এই ব্যবস্থার মাধ্যমে সমাজ পরিচালনার জন্য দেওয়া হল, তোমরা এই ব্যবস্থাটা সমাজে প্রচলিত যত ব্যবস্থা আছে সকল ব্যবস্থার উপর এটাকে প্রতিষ্ঠা করো, বিজয়ী কর। তাইলে আল্লাহর দেওয়া ব্যবস্থা দ্বারা সমাজ রাষ্ট্র পরিচালনা করলে, আল্লাহর আইন বিধান দ্বারা সমাজ পরিচালনা করলে, মানুষ যারা সমাজে বসবাস করবে তারা সবাই আল্লাহর আইন বিধান আনুগত্য করবে, আল্লাহর দাসত্ব করতে পারবে, তারা সবাই আল্লাহকে সার্বভৌম ক্ষমতা মালিক মানতে পারবে, আল্লাহকে আইনদাতা বিধানদাতা মানতে পারবে। তাহলে সবাই আল্লাহকে সার্বভৌম ক্ষমতা মালিক
আইনদাতা বিধানদাতা মেনে আল্লাহর আইন বিধান আনুগত্য করার মাধ্যমে আল্লাহর দাসত্ব করতে পারবে। তো যদি আল্লাহর দেওয়া ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠিত না থাকে, অন্য কোনো ব্যবস্থা দ্বারা যদি সমাজটা পরিচালিত হয়, সেক্ষেত্রে সার্বভৌম ক্ষমতার মালিক বা সমাজ বা রাষ্ট্র পরিচালনার জন্য আইন দেওয়া বিধান দেওয়া এগুলো আল্লাহকে বাদ দিয়ে মানুষেরটা গ্রহণ করা হয়। তো মানুষকে সার্বভৌম ক্ষমতা মালিক, মানুষকে আইনদাতা বিধানদাতা গ্রহণ করলে সে মানুষকে রব মানা হয়, মানুষকে ইনা মানা হয়। তাহলে সৃষ্টিকর্তা আল্লাহকে, সৃষ্টিকর্তা রবকে রব মানা হলো না, তাকে ইলা মানা হলো না, এটা হলো অবাধ্যতা। যে বর্তমান বিশ্বের মানুষ তাদের ব্যক্তি সমাজ রাষ্ট্রীয় জীবন পরিচালনার ক্ষেত্রে আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলামকে বাদ দিয়ে মানবরচিত ব্যবস্থা, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র নামক ইত্যাদি বিভিন্ন নামের ব্যবস্থা দ্বারা পরিচালিত হচ্ছে, তাদের সমাজ রাষ্ট্র পরিচালনা করছে। এসব ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা মালিক মানুষকে মানা হচ্ছে, মানুষকে আইনদাতা বিধানদাতা মানা হচ্ছে, মানুষকে শাসনকর্তা বা কর্তৃত্ব মালিক গ্রহণ করা হচ্ছে, যার মাধ্যমে সৃষ্টিকর্তা আল্লাহর সাথে কুফরি করা হচ্ছে এবং সৃষ্টিকর্তা আল্লাহর জায়গায় মানুষকে স্থান দিয়ে সৃষ্টিকর্তা আল্লাহর সাথে শিরক করা হচ্ছে। আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর যে ভোগ করে জীবনযাপন করে যদি আল্লাহর দাসত্ব না করে আল্লাহকে রব আল্লাহকে ইলা বাদ দিয়ে মানুষকে যদি রব এবং ইলা গ্রহণ করা হয়, মানুষের মন গড়া আইনে আনুগত্য করে যদি মানুষের দাসত্ব করা হয়, এটা কি ক্ষমার যোগ্য হতে পারে? ক্ষমার যোগ্য না। কাজে মানুষ, মানুষকে যদি আল্লাহ তার প্রতিনিধি হিসাবে সৃষ্টি করলেন, দুনিয়াতে প্রেরণ করলেন, এই প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করা হলো না, উপরন্তু আল্লাহর সাথে অকৃতজ্ঞতা করা হলো, তার সাথে বিদ্রোহ করা হলো, তার সাথে কুফরি করা হলো, তার সাথে শিরক করা হলো। আল্লাহ বলে দিছিলেন, কি বলছিলেন? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানুষ সকল, সকল মানুষকে বললেন, তোমরা সেই রবের দাসত্ব, তার আইন বিধান আনুগত্য, তার উপাসনা করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। আশা করা যায় তোমরা সকল প্রকার ক্ষতি থেকে বেঁচে থাকতে পারবে। এরপরে বললেন, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন, আকাশকে ছাদ বানিয়েছেন, আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য রেজিকের ব্যবস্থা করে দিয়েছেন, সাবধান, কাউকে তার সমকক্ষ গণ্য করো না। সম্মানিত ভাইয়েরা, আমার সমগ্র বিশ্বের মানুষকে অ্যাড্রেস করে আল্লাহ পাক এই কথাটা বললেন। অথচ বর্তমান বিশ্বের মানুষ, সমগ্র বিশ্বের যত দেশ আছে, যত রাষ্ট্র আছে, সকল রাষ্ট্রের মানুষ তাদের সমাজ এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিক তন্ত্র, একনায়কতন্ত্র ইত্যাদি তন্ত্রের মাধ্যমে সার্বভৌম ক্ষমতা মালিক মানুষকে, আইনদাতা বিধানদাতা মানুষকে মেনে মানুষের মন গড়া আইনে আনুগত্য করে মানুষের দাসত্ব করে মানুষকে রব এবং মানুষকে ইলা মানছে, মানুষকে আল্লাহর সমকক্ষ গণ্য করছে। আল্লাহ সাবধান করে দিলেন, সাবধান, কাউকে তার সমকক্ষ গণ্য করো না। তাহলে গোটা বিশ্বের মানুষ বর্তমানে জাতিগতভাবে আল্লাহকে বাদ দিয়ে মানুষকে রব এবং মানুষকে ইলা মানছে, আল্লাহর প্রতিনিধিরা হয়ে মানুষের প্রতিনিধি ভূমিকা পালন করছে, আল্লাহর চরম অবজ্ঞা করছে, আল্লাহর সাথে বিদ্রোহ করছে। এটার চরম পরিণতি সম্পর্কে আল্লাহবাক বলে দিলেন, ইন্নাহু মাইউশিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওমা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহর সাথে সমকক্ষ গণ্য করবে, আল্লাহর সাথে অংশীদার করবে, তাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হবে, তাদের স্থান হবে জাহান্নামের আগুন। সম্মানিত ভাইয়েরা, আমার আমরা সবাই এখন জীবিত, যারা তারা মৃত্যুবরণ করব, আমাদের অতীতে যারা ছিল তারা আজ দুনিয়াতে নাই, মৃত্যুবরণ করছে, আমাদের পরেও যারা আসবে কিয়ামত পর্যন্ত সবাইকে মরতে হবে। এ ব্যাপারেও আল্লাহ বলে দিলেন, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, অতঃপর প্রত্যেককেই প্রতিদান দিবসে কর্মফল প্রদান করা হবে। সফল হবে সেই ব্যক্তি যাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে। ভাইরা আমার, কর্মের ফলটা হওয়া উচিত ছিল, কর্মের ফল হিসেবে জান্নাত অথবা জাহান্নামে মানুষ যাবে। তো কর্মটা হওয়া উচিত ছিল আল্লাহর দাসত্ব, তার আইনে আনুগত্য করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা,
কিন্তু বর্তমান বিশ্বের মানুষ মানুষের দাসত্ব করে মানুষের মন গড়া আইনে আনুগত্য করার মাধ্যমে মানুষকে রব এবং মানুষকে ইলাম এনে আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়েছে, আল্লাহর রাগ এবং ক্ষোভের সৃষ্টি করেছে এবং নিজেদের ক্ষতি সাধন করছে। যার কারণে আল্লাহ ঘোষণা দিয়ে বললেন, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন, তাদের স্থান হবে জাহান্নামের আগুনে। তা আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? না, কেউ জাহান্নামে যেতে চাই না। কিন্তু আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলামকে বাদ দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় মানবরচিত ব্যবস্থা গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে যদি মানুষের মন গড়া আইনে আনুগত্য আমরা করি, মানুষকে সার্বভৌম ক্ষমতা মালিক মেনে নেই, তাহলে আল্লাহর সাথে শিরক হয়, আল্লাহর সাথে কুফর হয়। আল্লাহর সাথে শিরক এবং কুফরের পরিণতি আল্লাহর ঘোষণা হয়েছে নিশ্চিত জাহান্নাম। তাহলে আমরা যদি জাহান্নাম থেকে রক্ষা পেতে চাই আমাদেরকে শিরক এবং কুফর থেকে মুক্ত হতে হবে, মানবরচিত ব্যবস্থাকে পরিত্যাগ করতে হবে, আল্লাহর দেওয়া ব্যবস্থাকে গ্রহণ করতে হবে। ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির বর্তমান বিশ্বের মানব জাতির যে নাজুক অবস্থার মাঝে অবস্থান করছে, তারা তাদের সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও আল্লাহর দেওয়া ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠা না নাই, এই ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ থাকা সত্ত্বেও তারা এগুলো না করে গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র মেনে নিয়ে নিশ্চিন্তে নির্বিঘ্নে জীবনযাপন করে তাদের গন্তব্য জাহান্নামে নির্ধারণ করে নিচ্ছে, যে গোটা জাতির মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য ইসলামী সমাজের আমির মানব দরদী নেতা সবাইকে এই শিরক এবং কুফর থেকে মুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন। এবং সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলামকে প্রতিষ্ঠার জন্য নিজেদের অর্থ এবং সময় ব্যয়ের মাধ্যমে চূড়ান্ত চেষ্টা করার আহ্বান জানাচ্ছেন। এই কাজটাই হলো আল্লাহর ক্ষমা জান্নাত লাভের উপায়। এখন আমরা যদি আল্লাহর দেওয়া ব্যবস্থা সমাজকে প্রতিষ্ঠার জন্য ইসলামী সমাজের আমির আহ্বানে সাড়া দিয়ে নিজেদের অর্থ এবং সময় ব্যয়ের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করি, তাহলে আল্লাহ আমাদের অতীতের সমস্ত ভুল ত্রুটি ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন এবং মৃত্যু পরবর্তী জীবনে জান্নাতে স্থান দিবেন এবং আল্লাহর দেওয়া ব্যবস্থা সমাজকে প্রতিষ্ঠার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আমরা কি ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী সমাজের আমির সাহেবের আহ্বানে সাড়া দিব না? আমরা নিজেরা সাড়া দিব এবং জাতির সকল মানুষের কাছে এই দাওয়াতটা পৌঁছাবো, যাতে সবাই এই দাওয়াতটা গ্রহণ করে নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে এবং দুনিয়ার জীবনে আল্লাহর দাসত্ব তার আইন বিধান আনুগত্য করার মাধ্যমে দুনিয়ার জীবনে শান্তি এবং কল্যাণ লাভ করতে সক্ষম হয়। আল্লাহ পাকের সবাইকে এই কাজ করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহিল আলিউল আজিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।